আনলিমিটেড ট্রাভেল ব্লগ। নমস্কার সকলকে, আর সকলকেই জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা। আর আজকে রথ, তাই এই রথযাত্রার পুণ্যতিথিতে সকলে মিলে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের রথে রশি টানতে। আর আজকে বাইরে প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছেন সূর্যমামা মাথার উপরে টঙে বসে রয়েছে। আমরা এখন যাচ্ছি মিউজিয়ামে, কারণ যেখান থেকে রথ শুরু হয়েছে সেখানে আমরা পৌঁছাতে পারবো না, তাই যেই দিকে মুভ করছে সেই দিকেই যাওয়া ভালো। প্রাগের ইস্কনের তরফ থেকেই আজ এই উৎসবের আয়োজন করা হয়েছে। প্রত্যেক বছরই হয়, কিন্তু আগের বছর আমি অংশগ্রহণ করতে পারিনি, তাই এই বছরে কোনোভাবেই মিস করবো না ঠিকই করে রেখেছিলাম। গৌরনিতায় কাঁধে করে আর জগন্নাথ বলরাম সুভদ্রা রথে চড়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা ভক্তরা সবাই এক হয়ে গেছি। ধর্ম বর্ণ মিলেমিশে সব একাকার হয়ে গেছে, আর কোনো ভেদাভেদ নেই। বিদেশিরা ভারতীয় পোশাকে কি সুন্দর সেজে উঠেছে, তাই না? আর তার থেকেও ভালো লাগে যখন আমাদের ধর্মকে তারা আপন করে নিয়ে কৃষ্ণ নাম জপ করে। প্যালাডিয়াম মলের সামনে থেকেই শুরু হয়েছিল রথযাত্রা, এখন মিউজিয়াম হয়ে আবার সেই প্যালাডিয়াম মলের সামনেই ফিরে যাচ্ছে। তো রথ পেছনে আসছে আর আমরা একটু আগিয়ে চলে এসেছি, আর সামনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এর নাম হলো পাউডার টাওয়ার। হ্যাঁ, এখানে পাউডার পাওয়া যায় না তা বলে, আসলে এটা হলো সেন্ট্রাল ইউরোপের মেন এন্ট্রান্স, তাই জন্য এর নাম পাউডার টাওয়ার দেওয়া হয়েছে। এখানে শ্রীকৃষ্ণের জীবনের কিছু অংশ, ইস্কনের ইতিকথার খণ্ড খণ্ড চিত্র তুলে ধরা হয়েছে। এখন আপনাদেরকে যাতা দেখাচ্ছি, তার অর্ধেকের বেশি নামই আমি জানি না। আর এগুলো সব কিছুই ইস্কনের তরফ থেকে মহাপ্রসাদ হিসেবেই বিক্রি করা হচ্ছে, আর সব কিছুই কিন্তু নিরামিষ। যদিও আমি এখান থেকে কিছুই কিনিনি, কারণ বিভিন্ন মেলায় এই ইস্কনের তরফ থেকে এই ছোট ছোট স্টল দেওয়া হয়, সেখানে আমি অনেকবারই খেয়েছি, তাই এখান থেকে আর কিনিনি। ভালো করে নজর দিলে দেখতে পারবেন বেশিরভাগই কিন্তু মিষ্টি জাতীয় জিনিস, ঝাল কিন্তু বলতে খুবই কম। এছাড়াও পাপ, পেস্ট্রি, কেক তো রয়েছে। সত্যি বলতে কি, চোখের সামনে এত রকমারি খাবার দেখে আমার না লোভও লাগছিল। আর এদিকেও ইস্কনের তরফ থেকেই স্টল বসানো হয়েছিল ভারতীয় জামা কাপড়, ঘরের বিভিন্ন সরঞ্জাম, ধূপধুনো, ঠাকুরের মূর্তি ইত্যাদি ইত্যাদি। চলুন এবার দাঁড়িয়ে পড়ি ভোগের লাইনে, কারণ এখন ফাঁকা আছে, এরপর রথ চলে এলে পুরো ভিড় হয়ে যাবে। হরে কৃষ্ণ
যে প্রসাদ দিয়েছে আমাদেরকে, খিচুড়ি, হালুয়া, স্যালাড, চাটনি, পাঁপড়। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। হ্যাঁ, খুব ভালো লেগেছে। মন্দির ওয়ালা ফিলিং দেখেছেন, বললাম না রথ চলে এলে বিশাল লাইন পড়ে যাবে। যাই হোক, চলুন, রথে রশি টানাও হয়ে গেল, মহাপ্রসাদ খাওয়াও হয়ে গেল, এবার গুটি গুটি পাই আমরা বাড়ি যাই। তাহলে চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য টাটা।